gone, he's gone, Vian, he's gone! আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আমার স্কুল ও কলেজের রিইউনিয়নে আসছি। আমার স্কুল কলেজের নাম বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম। ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি এখানেই পড়ালেখা করছি। প্রায় 15 বছর পরে আমি আমার স্কুল ক্যাম্পাসে আসলাম। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ কত পরিচিত মানুষের সাথে আমার দেখা হবে আজকে। আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছেন? মোবাইল তো সবার কাছে আছে। এখন আমরা স্কুল ক্যাম্পাসের ভিতরে আছি। এখানে আমার অনেক স্মৃতি আছে। এই ক্লাসরুমগুলোতে ক্লাস করছি আমি, এদিক দিয়ে যা উপরে উঠছি, এখান দিয়ে কত হাঁটাহাঁটি করছি। এই দপ্তরি আঙ্কেল তো আমরা স্কুলে পড়ার সময়ও ছিলেন, মাশা আল্লাহ। ওনার স্বাস্থ্য চেহারার তেমন কোনো পরিবর্তন হয় নাই, আগের মতনই আছেন। এই যে সামনে এটা হলো অডিটোরিয়াম, এখান দিয়ে কত খেলাধুলা করছি আমরা, হাঁটাহাঁটি করতাম, খেলাধুলা করতাম। আমার মতো দাঁড়িয়ে আরো অনেকে করছে। নর্দমা ছিল তার কাটা, হ্যাঁ হ্যাঁ, ওই পানিটা গেছিল দিকে, এই জায়গার পর থেকে এই জায়গা। আমার তো মনে নাই, আমার মনে নাই তো। স্কুল বিল্ডিং এর ভিতরে সিঁড়ি, এখন এটা টাইলস করা হয়েছে। এখন আমরা দোতলায় আছি। ও, লাইব্রেরি এখন এখানে হয়েছে? স্কুলের লাইব্রেরিটা কলেজের লাইব্রেরিটা? এগুলো চেঞ্জ হয় না আজি, রয়ে গেছে এগুলো। হ্যাঁ, তোর নামও পাওয়া যাবে খুঁজলে হয়তো। চেয়ার টেবিলগুলো একেবারে আগের মতনই আছে। আমরা ঠিক এই চেয়ার টেবিলেই বসে ক্লাস করতাম, মনে হচ্ছে যেন এগুলো আমাদেরই সেই চেয়ার টেবিলগুলো, কোনো পরিবর্তন হয় নাই। এই চেয়ারে বসতাম আর টেবিলের এই ড্রয়ারের ভিতরে আমাদের বই খাতা কলম পেন্সিল এগুলো রাখতাম। শুধু আমাদের সময় ব্ল্যাকবোর্ড ছিল, এখন এখানে হোয়াইট বোর্ড হয়েছে।
কি মজা না কানে আল্লাহ এগুলো আমাদের ক্লাসরুম ছিল। প্রথম পর্যায়ে এই রুমটা আমাদের সায়েন্সের ল্যাবরেটরি ছিল। এই দরজাটা আগে ছিল না। আমরা টিফিন পিরিয়ডে ওই অডিটোরিয়ামের উপর দিয়ে ওখান দিয়ে লাফালাফি করতাম, এখান দিয়ে দৌড় দৌড় করতাম। এই জায়গাটাতে আগেও গাছপালা ছিল, তবে এত বড় বড় গাছপালা ছিল না। এটা একটা ক্লাসরুম, 7A 213 নম্বর রুম। এখন থাই গ্লাস দিয়েছে জানালায়, আমাদের সময় নর্মাল কাঠের গ্লাস ছিল। এই যে এই চারিপাশ দিয়া এই বারান্দা, এখান দিয়ে আমরা টিফিন পিরিয়ডে চক্কর দিতাম, হাঁটতাম দল বেঁধে সিঙ্গেল, এখান দিয়ে হাঁটাহাঁটি করতাম। আঙ্কেল তোমার নাম কি? সমস্যা নাই, ওখানে এদিক দিয়ে ওদিকে ওদিকে চলে যাওয়া যেত একটা। হ্যাঁ, এরপরে এর এখান থেকে নাইমা এই সাইড হেঁটে চলে গেছিলাম। এখান থেকে হাইটে ওদিক থেকে উঠে ওর পাশ থেকে নামি পর্যন্ত লাভ দিয়েছি। পানি পানি দিয়ে এখন যাবো, এখন ওদের পালানোর সুযোগটা নাই, ওর পাশে ইয়া দেওয়া। হ্যাঁ, ওয়াশরুম তো এটাই আছে, মানে জাস্ট টাইল চলছে ওটা আছে। এই ওয়াশরুমে বেরিয়ে গেছিলাম আমি, আর স্কুলে থাকা অবস্থায় আমরা প্রায় এর উপরে উঠে লাফায় লাফায় ওদিকে যেতাম। এটা হলো ঘন্টার জায়গা, স্কুলের ছুটির ঘন্টা বাজানো হতো এখান থেকে। এখনও মনে হচ্ছে ঘন্টা এখান থেকেই বাজানো হয়। এটা হলো কলেজের বিল্ডিং, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এসে এখানে ক্লাস করতাম। আর এই জায়গাটা, এই বিল্ডিংটাকে নতুন করে করা হয়েছে। আমাদের সময় বিল্ডিংয়ের এই অংশটা ছিল না। এটা হলো বাস্কেটবল গ্রাউন্ড। আমরা যে সময় স্কুলে পড়তাম তখন এই বাস্কেটবল গ্রাউন্ডটা ছিল না, কিন্তু আমরা যে সময় কলেজে উঠছি সে সময় এই বাস্কেটবল গ্রাউন্ডটা তৈরি হয়েছে। ভিডিও করে রাখতেছি, খুব ভালো ভাই। এখন আমি কলেজের বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। ডান পাশে এটা স্কুল বিল্ডিং,
আর বাম পাশ দিয়ে এদিক দিয়ে এটা হলো কলেজ বিল্ডিং শুরু। এই যে কলেজের ক্লাসরুম, 306 নম্বর রুম। এই কলেজের প্রতিটা রুমে আমি ক্লাস করছি। সামনে এটা হলো কলেজের কেমিস্ট্রি ল্যাব, এটা হলো খেলার মাঠ। আমরা এই মাঠে অনেক খেলাধুলা করেছিলাম। আমাদের সময় মাঠটা অনেক বড় ছিল, এখন তো মাঠটা অনেক ছোট হয়ে গেছে। আর স্কুল কলেজের সামনের বেশিরভাগ জায়গায় পাকা হয়ে গেছে, তবে তুলনামূলকভাবে অনেক কম মানুষ আসছে। এটা ছিল আমাদের কলেজের ক্লাসরুম। ক্লাসরুমে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, আগের মতনই আছে। ডান সাইডে মেয়েরা বসত আর বাম সাইডে ছেলেরা বসত। এখানে নতুনত্বের ভিতরে সাউন্ড বক্স লাগানো হয়েছে আর প্রজেক্টর লাগানো হয়েছে। আমাদের সময় স্যারদের মধ্যে ছিলেন ইংলিশের এমদাদ স্যার, বাংলার বিচিত্রা সেন ম্যাডাম, শিউ ম্যাডাম, ফিজিক্সে প্রবীর স্যার, কেমিস্ট্রিতে খোস স্যার, আর বায়োলজিতে ছিলেন আমিন স্যার। এখন আমি কলেজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে এই ভিউটা নিচ্ছি। সামনে যে 20-21 তলা বিশিষ্ট উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো আমাদের সময় ছিল না। মাঠের আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা অ্যাসেম্বলির জন্য লাইনে দাঁড়িয়ে যান। এবং কলেজের উপরে যারা আছে বারান্দায়, সবাইকে নিচে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাসেম্বলি শুরু হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ মারুফ, 2013 সাল। এবার সমবেত সবে সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমায়।
আমাদের এই রঙিন দিনটাকে এখন উদ্বোধন এবং রূপ দিতে যাচ্ছেন জনাব অধ্যক্ষ জাহাঙ্গীর। সবে সাবধান হবে, সাবধান, আরামের দ্বারা। এখন পুরো হলো আর কি, তাই না? আপনাদের সাথে আমি এখন অভিভূত বেশি হয়ে গেছি, আমি এমনটা ভাবি নাই। যদিও সংখ্যার বিবেচনায় আমাদের একটা ক্লাসে সমান হয় নাই, একটা ক্লাসে আমাদের 700 ছাত্রছাত্রী আছে। তো এখান থেকে আমি শেষের জায়গাটা শুরু করি। জয়ীরাহনের একটা উপন্যাস আছে, আরেক পাগল, কেউ কেউ পড়েছেন, সবাই পড়েন নাই, ওটা শেষ লাইনটা কি জানেন? কেউ বলতে পারবে? আচ্ছা, এই এই প্রজন্ম বই পড়ে না, কিন্তু আপনারা পুরোপুরি এই প্রজন্ম। ওটা শেষ লাইনটা হচ্ছে, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। মানে কি? আপনাদের জন্য মেসেজ থাকলে সামনের বছর আপনারা কয়গুণ হতে পারবেন, সেরকম দ্বিগুণ হই আপনাদেরটা তিন দিন পাঠানো। যে আপনারা দ্বিগুণ হচ্ছেন, আবার দ্বিগুণ হচ্ছেন, আবার দ্বিগুণ হচ্ছেন, পাখির ঝাঁকের মতো, তাই না? তো আমি আসলে এই জায়গায় কথা বলে আপনাদের দাগ করে রাখাটা সুবর্ণ হচ্ছে না, আপনাদের জন্য ওটা সত্যি জায়গা হচ্ছে না। বাট আমি এখনও আমি দেখতে পেলাম যে আপনারা এখনও সাবধান হতে জানেন, আরামও জানাতে জানেন। আরেক আগামীবার আমরা শুরুতেই সাবধান এবং লাইনটাও সোজা করবো, ঠিক আছে? ওকে, তো আমরা দিনটা উপভোগ করি, পরিবারের সদস্যরা আপনারা মন ভরে উপভোগ করার চেষ্টা করবেন। এরপরে যে জায়গাটা থাকবে সেটা তো আরও মুক্ত হওয়ার মতো, ঠিক আছে? এটা সুন্দর, আমি নিজেই দাবি করি আমার ক্যাম্পাসটা সুন্দর, আপনাদের স্বীকার করতে হবে। আমার বোন আসছে অবশ্য, ও 93 ব্যাচের, এই যে ওরা আর কি মিডিলে যারা ছিলেন, আর এই যে কিশোর স্যার পাশে যিনি বললেন, উনি একসময় হেডমাস্টার ছিলেন, মানে অনেক পুরাতন। আমরা তো যে আক্তার স্যারকে পাইছি, হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, একজন মারা ছিল, ইংলিশ পরের দিকে স্যার অবশ্যই একটু দুর্বল হয়ে গেছে। এই যে ব্যাটটা এখানে লুকায় আর কি, এই পুরানার মধ্যে আমি শুধু আচার্য স্যারকে পাইলাম, আর কাজী স্যারকে, কাজী স্যার আছে, আদর স্যার আছে, কফিল স্যার আছে, আমার আব্বা এখন প্র্যাকটিস করে, আর আম্মা অসুস্থ হয়ে গেছে, আম্মা এখন আর করে না। আপনি কি ওখানে? আমি আমি গত বছর মানে সিটিজেনশিপ পেয়ে গেছি আর কি। আমাদের এখন 2005 এর পরে সবাই, এবার ফ্ল্যাশ হবে আর কি, এবার ফ্ল্যাশ হবে, হ্যাঁ, এর পরের ফ্ল্যাশ হবে, কারণ অর্গানাইজ তো একটু সুন্দর অর্গানাইজ। ঠিক আছে ভাই, আমার বড় বোন হচ্ছে আমার বোনের, ও আচ্ছা আচ্ছা, এই জন্য ওই ইয়াতেই চিনি আর কি। আমার কম্পাই
জি ভাই ভালো আছে, আন্টি ভালো আছে, শ্যামল শিমু, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে, আমি রোমান, আচ্ছা আচ্ছা, আমার নাম জাবেদ ইকবাল, আমরা অনেক জুনিয়র আপনাদের চেয়ে, ভালো আছি, জি আছি আলহামদুলিল্লাহ, আমরা 86 জাবেদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কোন মেয়ে নাকি, আমাদের সময় এই জায়গাতে একতলা বিশিষ্ট লাল লাল বিল্ডিং ছিল, আর এখন এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। আমার মোটরসাইকেল আছে, হ্যাঁ ভাই এটা খেয়েছি, এটা ওটা দিয়ে চলতো, আচ্ছা ঠিক আছে, পুরো টাইম না, মাথায় চার্জ চলে গেছিল, পরে আবার চার্জ দিচ্ছি, নামাজটা হতে সেখান থেকে পড়ে যায়, কি অবস্থা, মসজিদ আছে একটু দূরে। এটা হলো সেলার্স কলোনি একের পোস্ট অফিস। এটা হলো এক নম্বর নাবিক কলোনির জামে মসজিদ। আমরা যে সময় কলোনিতে ছিলাম তখন রেগুলার এই মসজিদে নামাজ পড়তে আসতাম। তখন অবশ্য এই জায়গায় টাইলস বা এই জায়গায় পাকা করা ছিল না, এই জায়গায় জাস্ট একটা বারান্দা ছিল। যেহেতু কলোনিতে লোক সংখ্যা বেড়ে গিয়েছে তাই এখন মসজিদটাকেও অনেক বড় করা হয়েছে। এটা ছিল অজুখানা, অজুখানাটা ঠিক আগের মতনই আছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন?